সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভ আড্ডা ক্রিক লজিতে। নিউজ ক্রিকেট 24.com এর নিয়মিত লাইভ আড্ডায় বরাবরের মতোই আমি রয়েছে জান্নাতুন নর্মিন। শুধু দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের 3 জন সম্মানিত সদস্য। শুধু দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন শরীফুল ইসলাম বাবু, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বিসিসিএ, রয়েছেন রাজ আহমেদ, জেনারেল সেক্রেটারি বিসিসিএ, এবং রয়েছেন বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাজী আনোয়ার হোসেন। শুধু দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছে, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে জয়েন করেছেন, আপনার লাইভটি শেয়ার করে দিন, এবং আমাদের অতিথিদের সাথে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার প্রশ্নটি সরাসরি চলে যাবে আমাদের আজকের অতিথির কাছে। শুধু দর্শক, এবারে চলে যাচ্ছি আমাদের আজকের আড্ডার মূল পর্বে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ ক্রিকেট 24 এর আজকে লাইভ আড্ডায়। ওয়ালাইকুম সালাম, আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। প্রথমে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে কোয়ারেন্টাইনের এই দীর্ঘ সময় আপনারা কিভাবে কাটাচ্ছেন, আপনাদের অভিজ্ঞতা কি হয়েছে? প্রথমে জানতে চাই বাবু ভাইয়ের কাছে। ধন্যবাদ। আসলে আমরা এই কোয়ারেন্টাইনের সময় আমাদের সকল যারা কোচেসরা আছে বা পরিবার নিয়ে সাবধানতার সাথেই আছি ইনশাল্লাহ, এবং আসলে করোনাকে ভয় নয়, এটাকে আমরা জয় করতে চাচ্ছি। দেখা যাক আল্লাহ আমাদেরকে কিভাবে সচেতন থাকতে হবে এবং সবাইকে সুস্থ থাকতে হবে। ধন্যবাদ। চলে যাচ্ছি রাজ ভাইয়ের কাছে। ভাই, আপনার কোয়ারেন্টাইন কিভাবে কাটাচ্ছেন? নিমাপুর বোধ হয়। হ্যালো হ্যালো রাজ ভাই, শুনতে হ্যাঁ পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ভাই, আপনি কিভাবে কোয়ারেন্টাইনের এই সময়টা কাটাচ্ছেন? আসলে আমি বললাম যে আমরা এমন একটি মহামারীর ভিতরে আছি যে সবাইকে সচেতন থাকা ছাড়া অন্য উপায় নেই। চেষ্টা করছি সচেতন থাকার জন্য, এবং আমাদের যারা আছে সকলকে নিয়ে পরিবার আত্মীয় স্বজন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই আশা ব্যক্ত করছি। আর আমি আসলে যে মানুষ হয়তো মাঠে নেই, কিন্তু চাচ্ছি আমার যারা ভাইরা আছে সব সাথে একসাথে কাজ করতে সময়টা। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, মিমাপু শুনতে পাচ্ছি। জি আচ্ছা আচ্ছা বাবু ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে কোয়ারেন্টাইনের সময়টা আপনি কিভাবে কাটাচ্ছেন, আপনার অভিজ্ঞতা কি হয়েছে? কোয়ারেন্টাইন সময় আমাদের সময়ে খুবই বাজে যাচ্ছে, কেননা আমরা তো খেলার মাঠেই কমফোর্টেবল ফিল করি, যেহেতু এখন একাডেমির কার্যক্রমগুলো বন্ধ রয়েছে, আমরা মাঠে যেতে পারছি না, স্বাভাবিকভাবেই সময় কাটানোটা খুব কঠিন হয়ে গেছে। তো এর মাঝে আমরা যেটা করতেছি এখন সেটা হলো আমরা বিভিন্ন কোচদের সঙ্গে আমাদের নলেজ শেয়ার করছি, কেননা সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে থাকার ফলে আমাদের মাঝখানে কিন্তু নলেজ শেয়ারটা তেমন একটা হয়নি। বিশেষ করে এখন আমরা সময় বেশিরভাগই কাটাচ্ছি নলেজ শেয়ার করে, বিভিন্ন কোচেসদের সাথে আলাপ করে কথা বলবে, তো এভাবেই কাটছে আমাদের বর্তমান কোয়ারেন্টাইনের দিনগুলো। ভাই, এবারে জানতে চাইবো যে এই যে একটা দীর্ঘ সময় ধরে আমাদের ক্রিকেটাররা মাঠের বাইরে রয়েছে, এই এই ব্যাপারটা তাদের ফিটনেস এবং মানসিকতা কিরকম প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন, বা কতটুকু চ্যালেঞ্জিং হচ্ছে তাদের জন্য?
ভাই শুনতে পাচ্ছেন? কিন্তু প্রায় দীর্ঘ 4 মাস যাবত ছেলেরা মাঠে নেই, স্বাভাবিকভাবেই তাদের ফিটনেস লেভেল আগের পর্যায়ে নেই। তারপরও কিছু কিছু ছেলে যাদের পক্ষে সম্ভব হচ্ছে ফিটনেস লেভেল মেনটেন করা, তারা কিছু না কিছু কাজ করতেছে, আর যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের জন্য খুব কঠিন সময় হচ্ছে সময় পার করাটা। তো এখানে যারা বিশেষ করে এ ব্যাপারে আমি আমাদের জাতীয় দলের খেলোয়াড় মুশফিকুর রহিমের কথা বলবো, যে তার যে কিছু ভিডিও আমরা পাচ্ছি এগুলো ছেলেদেরকে সাংঘাতিকভাবে উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে। কেননা তারা যেহেতু মাঠে যেতে পারতেছে না, সেহেতু তাদের জন্য ফিটনেস লেভেলটা ঘরের ভিতরে কিংবা অল্প একটা জায়গার ভিতরেই করতে হচ্ছে। সেই সঙ্গে আমরা ছেলেদের সঙ্গে যারা আছে স্টুডেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করছি তাদের মেন্টাল সাইডটা একটু বিল্ড আপ করার জন্য। ধন্যবাদ বাবু ভাই। এবার যদি একটু বলেন যে আপনাদের এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। ধন্যবাদ। আসলে আমরা তো সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠেই থাকি, আমাদের কখনো এ ধরনের যোগময় মুহূর্ত পড়তে হয়নি। তো সারা বিশ্বে যখন COVID-19 আক্রান্ত হলো একটার পর একটা দেশে, তখন স্বাভাবিকভাবেই আমরা ভাবছিলাম যে আমাদের দেশেও যদি আক্রান্ত হয় তাহলে এই সমস্যাটা তাড়াতাড়ি শেষ হবে না, এটা একটা দীর্ঘস্থায়ী হবে। সেই আত্মপলব্ধি থেকেই আমরা কিছু কোচরা এক জায়গা হয়ে আলাপ আলোচনা করছিলাম যে আমাদের একটা অ্যাসোসিয়েশন হওয়া প্রয়োজন, এবং যেখান থেকে আমরা একজন অপরজনকে সহায়তা করতে পারবো, সহযোগিতা করতে পারবো। এই আত্ম উপলব্ধি থেকেই আমাদের এই অ্যাসোসিয়েশনের যাত্রা। আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, যদি অল্প কথায় আমরা বলি তাহলে বলবো যে কোচদের সার্বিক উন্নয়নই আমার উন্নয়নে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। যদিও সার্বিক কথাটা ব্যাপক, তারপরও আমরা চেষ্টা করতেছি যাতে আমরা সার্বিকভাবে বিভিন্ন দিক থেকে আরেকজন কোচকে করার। ধন্যবাদ ভাইয়া। আমি এবার একটু চলে যাচ্ছি একটু রাজ ভাইয়ের কাছে। ভাই আমরা জানি যে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ভাই আপনাদেরকে যে 2,46,000 টাকা মেট্রোর সম্মানিত কোচদের দিয়েছেন, সেই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আমাদেরকে আসলে মাশরাফি বিন মুর্তজা ভাই যে সম্মানটা দিয়েছে আসলে কোচকে, তৃণমূল কোচদেরকে নিয়ে এসে যে কথা চিন্তা করেছে ভাই, আমাদেরকে বললো যে অবশ্যই এটা খুব একটি ভালো কাজ, আমি আছি তোমাদের সাথে এবং তোমরা এগিয়ে যাও, কি করতে হবে। তো আমি তখন বললাম যে ভাই আসলে আমাদের ঢাকায় 82টা একাডেমি আছে, ক্রিকেট বোর্ডের অ্যানালিস্টের যেই ইয়েগুলো আমাদের কাছে আছে লিস্টটা, সেই লিস্ট অনুযায়ী সে তখন একটা ই করলো, করার পর লিস্ট দিলাম। তখন সে বললো যে আসলে যারা প্রবলেম আছে ওইভাবে, তো আমরা বললাম না ভাই আমরা সবাইকে আসলে দিতে চাই, উপহার ছোট হোক বড় হোক উপহার তো উপহার। তো আমরা এই চিন্তা ভাবনা করে ভাইয়াকে বললাম, আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই সাধুবাদ জানালো এবং সে রাজি হলো। তো আসলে ওনার কথা বললে তো শেষ হবে না, একজন সফল ব্যক্তি আমি মনে করি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমাদের গর্ব, বাংলাদেশের একজন গর্ব, এবং আমাদের যখন আমরা এই উপহারটা আমরা দিলাম, আমাদের প্রত্যেকটা কোচের চোখে না আপনার অন্যরকম আর কি আনন্দ দেখতে পেয়েছি যে না আসলে
কিছু করতে পারছি না, আমাদের এই বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন আমরা কিছু করতে পারবো, এবং এই উদ্দীপনা নিয়েই নরাইল এক্সপ্রেস ফাউন্ডেশন আমাদেরকে এই উপহারটা দিয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই এবং নরাইল এক্সপ্রেস ফাউন্ডেশন আমরা ধন্যবাদ। আচ্ছা বিনোদ, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। শুধু দর্শক, হয়তো যান্ত্রিক গোলযোগের জন্য আমরা হচ্ছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, আমি একটু চলে যাচ্ছি একটু বাবু ভাইয়ের কাছে। ধন্যবাদ। বাবু ভাই, রাজ ভাই যে প্রসঙ্গে কথা বলছিলেন যে মাশরাফি আপনাদেরকে কিছু টাকা দিয়েছেন আপনাদের সংগঠনের জন্য, তো বাকি কথাটুকু আর জানতে পারলাম না নেটের প্রবলেমের জন্য, আপনি যদি বাকিটুকু বলেন। এটা আমাদের কোচেস অ্যাসোসিয়েশন থেকে মাশরাফি বিন মুর্তজার সাথে যোগাযোগ করার পর তার নরাইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে আমাদেরকে সহযোগিতার একটা আশ্বাস দেয় এবং জানতে চায় কতগুলো কোচদের ব্যাপারে সহযোগিতা আমরা করতে চাই। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে 82 জনের একটা লিস্ট দেই, যেটা আমাদের ঢাকা মেট্রোর তালিকাভুক্ত একাডেমিগুলো। তো সেখানে আমাদেরকে নরাইল এক্সপ্রেস ফাউন্ডেশন সর্বমোট 2,46,000 টাকা দিয়ে দেন, যেটা আমরা 82টা একাডেমির মাঝে এটা বিতরণ করা হয়। এটা আমাদের কোচেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের প্রথম পদক্ষেপ, সেজন্য আমি আমাদের জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এবং তার নরাইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে আমাদের কোচেস অ্যাসোসিয়েশন থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আমরা জানতে পেরেছি যে আপনারা সম্মানিত কোচদের জন্য মেডিকেল ট্রাস্ট ও এডুকেশন ট্রাস্ট করতে যাচ্ছে, তো এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। এটা কি আমাদের, আমি প্রথমেই বলেছি যে আমাদের এটা স্লোগানের মতো শোনালেও যে কোচেসদের সার্বিক উন্নয়নে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমরা যে বিভিন্ন পরিকল্পনাগুলো করতেছি তার মাঝে একটা আছে হলো মেডিকেল ট্রাস্ট। তো এই মেডিকেল আমাদের যে কিছু করার আগে আমরা যেটা প্রথম করি সেটা হলো নীতিমালা। হ্যাঁ, নীতিমালাটা আমার চূড়ান্ত দুটোরই হয়ে গেছে। তো মেডিকেল ট্রাস্টের যেটা আমরা শুরু করছি সেটা হলো যে এখান থেকে আমাদের কোচেসদের ফ্যামিলি, তাদের মেম্বার, এদেরকে আমরা চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করার করব আর কি। তো আরেকটা আছে যেটা, সেটা হলো যে আমাদের এডুকেশনাল ট্রাস্ট, এটার থেকে আমরা আমাদের কোচদের কিছু সমস্যা হয় যখন একটা তার সন্তানরা ভর্তি হয় কিংবা বিভিন্ন পরীক্ষার সময় ভর্তি ফি প্রয়োজন হয়, এই ধরনের বিভিন্ন ব্যাপারে আমরা সহযোগিতা করতে চাই। আর এক্ষেত্রে আমি একটু ধন্যবাদ জানাবো মেডিকেল ট্রাস্টের থেকে, যে আমাদের সঙ্গে মা ফাউন্ডেশন আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেজন্য বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন থেকে আমরা মা ফাউন্ডেশনের সকল কর্মকর্তা এবং পৃষ্ঠপোষককে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পাশে থাকার জন্য। এবং আমরা আশা করব যে আমাদের এই ট্রাস্টগুলোতে আরও কিছু যারা সহৃদয় ফাউন্ডেশন আছেন তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন এবং আমাদের এই কাজগুলোকে এগিয়ে নিতে সহায়তা করবেন। ধন্যবাদ ভাইয়া। এবার আমি তো চলে যাচ্ছি আনোয়ার ভাইয়ের কাছে।
ভাই আপনার কাছে জানতে চাইবো যে এই অ্যাসোসিয়েশন শুরু করার আগে আপনাদের কি কি পরিকল্পনা ছিল এবং কি কি পদক্ষেপ কে আপনারা বেশি গুরুত্ব সহকারে নিয়েছেন? আমাদের প্রথমে আমরা কোচদেরকে যখন একত্র করলাম, তখন আমাদের উদ্দেশ্য ছিল কোচদের জন্য আমরা কিছু করব। এবং আমরা নিজেরা আলাপ 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 পরিচয় করে করার পরে আমরা বললাম যে আমরা অনেক আমাদের ঢাকা শহরে এবং ঢাকার বাইরে অনেক কোচরা আছে যারা এই করোনা ভাইরাসের সময়, বিশেষ করে এই করোনার সময় কিন্তু আমরা এই অ্যাসোসিয়েশনটা করেছি। এবং এই রোজা মাসেই আমরা 3টা মিটিং করার পরে এটাকে আমরা একটা স্ট্যান্ডে দাঁড় করাইছি। তখন আমাদের উদ্দেশ্য এবং ইয়ে ছিল প্রথমেই যে আমরা কোচদের জন্য কিছু করব, কারণ একাডেমি কিংবা প্লেয়ার্স এদের জন্য আমরা না, আমরা কোচদের জন্য কিছু করব বলে আমরা নিজেরা মনস্থ করলাম। এবং আমরা নিজেরাই সমস্ত ডিস্ট্রিক্টে এবং ঢাকা মেট্রোপলিটনের যত কোচ আছে সবার সাথে যোগাযোগ করে আমরা একটা মোটামুটি ফর্ম করলাম, একটা কমিটি ফর্ম করলাম। এই কমিটি ফর্ম করার পরে আমাদের কাজ হলো যে আমরা কিভাবে আমাদের আমাদের ফান্ডটা ক্রিয়েট করব। এবং তখন আমরা নিজেরা আলোচনা করে মনে করলাম যে আমরা প্রথমে নিজেরাই 500-200-500 করে দিয়ে আমাদের একটা মোটামুটি ফান্ড ইয়ে হবে। ইতিমধ্যে আমরা এই ফর্ম করার মধ্যেই আমরা ক্রিকেট বোর্ডকে আমরা একটা চিঠি দিয়েছিলাম, যে এই চিঠিতে উল্লেখ ছিল যে আমরা এই করোনা ভাইরাসের সময় আমাদের একাডেমি গুলো বন্ধ হয়ে গেছে, আমাদের আয় রোজগার সব বন্ধ হয়ে গেছে, আমরা এখন বাসায় বসে আছি, আমরা কিছু করতে পারছি না। এর মধ্যে আমাদের অনেক কোচরা আছে যারা ঠিক মতো তাদের ওষুধপত্র খেতে হয় এবং তাদের চলার মতো সামর্থ্য নাই, তাদেরকে কিছু হেল্প করা যায় কিনা। তখন তারা আমাদেরকে বললো যে এটা যাচাই বাছাই করে আমরা জানাচ্ছি। তো আজকে কয়েক মাস হলো ওনারা এখনো যাচাই বাছাই করছেন। আসলে করোনা ভাইরাসে ক্রিকেট বোর্ডে অনেকে আসছে না, কারোর সাথে কারো যোগাযোগ হচ্ছে না, কাজে এটাও ওইভাবে মনে হয়ে আছে। তো আমরা ওইদিকে আর না গিয়ে পরে আমরা নিজেরাই আবার মিটিং টিটিং করে বললাম যে ঠিক আছে আমরা নিজেরাই ক্রিয়েট করি এবং আমাদের স্পন্সরদের আমরা খুঁজতে লাগি। তো আমরা যে যার মতো করে নিজেরা আমরা স্পন্সর জোগাড় করে কিছুটা আমরা স্পন্সর করে কিছুটা ফান্ড ক্রিয়েট করছি। এর মধ্যে আমরা বিভিন্ন হোটেল এবং বিভিন্ন মেডিকেল সাপোর্ট এবং বিভিন্ন সংস্থার সাথে আমরা যোগাযোগ করলাম এবং তাদের সাথে আমরা এগ্রিমেন্ট করলাম। আপাতত আমরা এইভাবে আগাচ্ছি। এখন আমাদের সামনে করণীয় হলো যে আমরা যাতে ডিস্ট্রিক্ট কোচদেরকে কিছু হেল্প করতে পারি কিনা এই করোনা ভাইরাসের ঈদের সময় কিছু দিয়ে আমরা তাদেরকে হেল্প করতে পারি কিনা, এই এই অবস্থায় আমরা কাজ করে যাচ্ছি। এর মধ্যে আমরা নিজেরাও আলাপচারিতার মধ্যে আমাদের নিজেদের কর্ম ইয়েটা আমরা জানা সবার সাথে যোগাযোগ করে কর্মটা জানছি যে আমাদেরকে সামনে কি করণীয় আছে। তো এই অবস্থায় আমরা আছি এখন বর্তমানে। ধন্যবাদ। অ্যাসোসিয়েশনে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে ফান্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি তো জানতে চাইবো যে এই ফান্ডিং এর ক্ষেত্রে আপনি আপনারা সর্বাধিক কাদের কাছ থেকে বেশি সহযোগিতা পেয়েছেন বা কোন কোন মহল থেকে আপনারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত এবং সহযোগিতা পেয়েছেন আর্থিক দিক থেকে? আমাদের আমরা তো কেবল 2-3 মাস হলো আমাদের কমিটি ফর্ম করেছি, আমাদের অ্যাসোসিয়েশনটা হয়েছে, আমাদের এখন বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হচ্ছে, বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন এক্স ক্রিকেটারদের কাছে, বিভিন্ন স্পন্সররা যারা ক্রিকেট বোর্ডকে মাঝে মাঝে স্পন্সর করে তাদের কাছে, তো তারা আমাদেরকে কিছু কিছু জায়গায় অ্যাসুরেন্স দিয়েছে যে হ্যাঁ তারাও আমাদের সাথে থাকবে। তখন সেখান থেকে আমরা কিছু কিছু বিভিন্ন জনের কাছ থেকে কিছু কিছু কালেক্ট করতে পারছি এবং সেটা আমাদের ফান্ডে জমা হচ্ছে, যেটা দিয়ে আমরা আপাতত কাজ চালাচ্ছি। তাছাড়া আমরা নিজেরাও একটা হেল্প নিজেরাও কিছু না কিছু আমরা করছি, করে আমাদের ফান্ডটাকে ক্রিয়েট করছি।
ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আবার একটু জানতে চাইবো যে এই সংগঠনের আর কি কি পরিকল্পনা রয়েছে, যে আপনাদের আন্ডারে আর কি কি প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করতে চাইছেন সারা বাংলাদেশে কোচিদের জন্য? আমরা সামনে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা ঈদের সময়, যেটা বললাম আপনাকে, ঈদের সময় আমরা ডিস্ট্রিক্ট কোচ গুলোকে, যারা খুব অভাব হয়ে আছে এই ঈদের সময়, তাদেরকে একটু সামান্য কিছু উপহার যদি আমরা দিতে পারি, তাদের মনকে খুশি করতে পারি, সেই উপলক্ষে, সেই লক্ষ্য নিয়েই আমরা আগাচ্ছি। এবং আমাদের আগামী 26 তারিখে মনে হয় আমাদের একটা প্রোগ্রাম করব আমরা, সেটার গেস্ট হবে হচ্ছে হাবিবুল বাসার সুমন, যার হাত দিয়ে আমরা ডিস্ট্রিক্ট কোচ গুলোকে কিছু উপহার সামগ্রী, উপহার সামগ্রী বলতে কিছু হেল্প আমরা তাদেরকে করব বলে আশা করছি। এইটা নিয়েই হওয়ার পরে আমরা ঈদের পরে আমাদের অন্যান্য প্রোগ্রাম আছে যেগুলো আমরা আলোচনার মাধ্যমে আগাতে পারবো আর কি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার কাছে আবার ফিরে আসবো, এবার একটু চলে যাচ্ছি রাজ ভাইয়ের কাছে। ভাইয়া আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কোচদের জন্য মেডিকেল, হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন করতে যাচ্ছেন, তো এই ব্যাপারে যদি কিছু বলেন বিস্তারিত ভাবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন চিন্তা করলাম যে আমাদের দেশের কোচ যারা, কোচরাও কিন্তু শিক্ষক, তো শিক্ষকদের জন্য চিন্তা করতে হলে আমরা একটু ডিফারেন্ট, যেহেতু স্পোর্টসের সঙ্গে জড়িত আমরা, সেহেতু আমাদের এই শিক্ষকদের কথা চিন্তা ভাবনা করে, যেমন অনেক সময় অনেক প্রবলেমে থাকে, কাউকে বলতে পারে না, আসলে শিক্ষকরা কাউকে বলতে পারে না, এটা সত্যি কথা। সেটা চিন্তা করে আমরা আমরা বিভিন্ন মেডিকেল, তারপরে আপনার বিভিন্ন বাংলাদেশের বড় বড় সবগুলো, আপনার বাংলাদেশের বড় বড় কর্পোরেট ইয়েগুলোর সাথে আমরা যোগাযোগ করছি, তাদের সাথে আমরা পরপর চুক্তি করতেছি, যাতে আমাদের এই কোচেসরা এই ফ্যাসিলিটিগুলো এখান থেকে পায়। তো এই জন্যই করা হচ্ছে, যেমন পরিবহন সেক্টরে কোচরা বিভিন্ন জায়গায় পরিবার বা ফ্যামিলি নিয়ে যখন তারা বিভিন্ন ট্যুর করে, বা কোচদের অনেক যাতায়াতের প্রয়োজন হয় বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে যাতে আমরা এদের সাথে এই কর্পোরেট চুক্তিটা করতেছি একটা ডিসকাউন্ট এর মাধ্যমে, যাতে তারা আমাদেরকে একটা অনার করে যে এই কোচদেরকে। সেই জন্যই আমরা, যেমন সোহাগের সাথে আমরা আলাপ করেছি, আর এরই মাঝে আমরা দুটো তিনটা হসপিটাল, যেমন আপনার ফরাজি ডেন্টাল হসপিটাল, ফরাজি হসপিটাল লিমিটেড, যাদের ঢাকাতে 3টা ব্রাঞ্চ আছে তাদের সাথে, এবং বড় বড় ফার্মেসিগুলো যেমন লাস ফার্মা, শপিং মলগুলো এবং ফুড কোর্টগুলো, যেমন লারিভের সাথে আমাদের কথা চলছে, তারপরে আমাদের আপনার শর্মা কিং, বড় বড় আর কি যতগুলো ফ্যাসিলিটি কোচদেরকে দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা করেই আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আশা করব ইনশাল্লাহ আমাদের যারা কোচ আছেন তারা তাদের সম্মানটুকু পাবে, এবং এখান থেকে তারা অবশ্যই একটা সুবিধা এবং উপকার বলে যেটাকে, সেটা অবশ্যই পাবে। এবং সবচেয়ে বড় কথা, যাদের সাথে আমরা কর্পোরেট চুক্তি করতেছি তারা খুবই আন্তরিক, তারা আমাদের সাথে যখন আমরা আমাদের এই প্ল্যানিংটা তাদেরকে বলি বা শেয়ার করি, তারা খুবই উৎসাহিত হয়ে আমাদের সাথে এই কাজগুলো তারা করতে আগ্রহ প্রকাশ করছে, এবং ইনশাল্লাহ আমরা অনেকের সাথেই চুক্তিবদ্ধ হয়েছি, এবং পর্যটন ক্ষেত্রে আমরা কিছু হোটেলের সাথে, যেমন ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, তারপরে আরও বড় বড় যেই পুষ্পদম রিসোর্ট গাজীপুরে, তাদের সাথে আমরা কর্পোরেট চুক্তি করছি। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব, এবং আমাদের কোচেস অ্যাসোসিয়েশন, কোচেস পরিবারের জন্য যাতে আমরা কিছু করতে পারি, সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার কাছে আবার একটু জানতে চাইবো যে আপনাদের সংগঠনের মাধ্যমে সারা দেশের কোচ এবং একাডেমিগুলোর আর কি কি বিষয় আপনারা উন্নতি করতে চান? আমাদের আসলে, আমরা মার্চ মাস থেকে শুরু করেছি আমাদের বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনটা,
আসলে আমরা এখনো নতুন, তার ভেতরে ইনশাল্লাহ আমরা যে কাজগুলো করেছি আমরা সবকিছুই আমাদের কোর্সদের উন্নয়ন এবং উন্নতির জন্য করেছি। আমরা আমাদের সকল কোর্সদেরকে নিয়েই চিন্তা করছি এবং আমরা যেই কাজগুলো করব ডিস্ট্রিক্ট ডিভিশন এদেরকে নিয়ে বিভিন্ন একাডেমিতে একাডেমির কোর্সদেরকে আমরা ঢাকা এবং আমাদের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের সহায়তা নিয়ে এবং ক্রিকেট বোর্ডকে অবশ্যই আমরা এই বিষয়গুলো তাদেরকে জানাবো যে আমরা এই কাজগুলো করতে চাই। অবশ্যই তারা আমাদেরকে এই বিষয়টায় সহযোগিতা করবে। একাডেমি পর্যায়ে আমরা আমাদের কোচদেরকে এডুকেটেড শিক্ষায় যদি আমরা শিক্ষিত করতে পারি, যেহেতু আমরা কোচ সেহেতু আমরা চাইবো একজন শিক্ষিত কোচের হাতেই আমাদের একটি শিক্ষিত সন্তান পড়ুক, যাতে সে ভবিষ্যতে কিছু শিখতে পারে। সেই জন্যই আমরা চাই যাতে ক্রিকেট বোর্ড আমাদেরকে ইনশাল্লাহ আশা রাখি যে সহযোগিতা করবে এডুকেশন দিকে। বিভিন্ন ওয়ার্কশপ করব আমরা, আমাদের চিন্তা আছে এবং অবশ্যই আমাদের এই পরিকল্পনাগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বাকিটা আল্লাহর হাতে, ইনশাল্লাহ চেষ্টা করছি যাতে আমরা ভালো কিছু করতে পারি। আমাদের সকল কোর্সটাই আমরা যাতে একটি ছাতার নিচে থাকতে পারি সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ ভাইয়া, ভাই আবার আপনার কাছে ফিরে আসবো। এবার একটু চলে যাচ্ছি শরীফুল ভাইয়ের কাছে। ভাই আপনার কাছে জানতে চাইবো যে যে সকল সম্মানিত কোচ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? আমাদের অবশ্যই আমরা স্মরণ করি মরহুম চান ভাই, মরহুম সৈয়দ আলতাফ হোসেন ভাই এবং মরহুম বজলু ভাই, মরহুম মন্টু ভাই, মরহুম রতন ভাই এবং মরহুম দৌলতুজ্জামান খান রতন ভাই। আমরা আমাদের একটা পরিকল্পনা আছে সামনে, যেটা সেটা হলো যে আমাদের যারা চলে গেছেন তাদের উদ্দেশ্য করে আমরা একটি তাদের সম্মানার্থে একটি অনুষ্ঠান করতে চাই, তাদের সম্মানিত করতে চাই। কেননা আমাদের শেকড়টা তাদের কাছেই আছে। কেননা আমাদের এখানে যে এখন বর্তমান ক্রিকেটের যে পরিবেশ, যেই কোচ, আমরা সবাই কিন্তু ওনাদের হাত ধরেই এসেছি ক্রিকেট জগতে। কাজেই তাদেরকে আমাদের বর্তমান প্রজন্মের কাছেও পরিচয় করিয়ে দিতে চাই যে আমাদের রুটটা শেকড়টা তাই। আর এই সঙ্গে আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যেটা আমাদের 26 তারিখ অনুষ্ঠিত হবে আমাদের যে অনুষ্ঠান ঢাকা জেলার বাইরের, ঢাকার বাইরের কোচদের নিয়ে। সেখানে আমাদেরকে প্রধান পৃষ্ঠপোষকতা করছেন জনাব খন্দকার জামিল ভাত জামিল ভাই এবং জনাব শওকত আজিজ রাসেল ভাই। তাদের পৃষ্ঠপোষকতাই আমাদের এই অনুষ্ঠান করতে পারছি। তাদেরকেও আমরা বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন থেকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের এই আন্তরিক সহযোগিতার জন্য। কেননা এটা আসলে আমাদের ক্রিকেট কোচদের পক্ষে চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে যারা পৃষ্ঠপোষক আছেন তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যায়। আর এই সকল সব কিছু ব্যাপারে আমাদের প্রধান সমন্বয়কারী আমির বাবু সমন্বয় করছেন এবং এই আমির বাবুর প্রধান সমন্বয় হিসেবে কাজ করার ফলেই আমাদের এই অ্যাসোসিয়েশনটায় একটা গতিশীল হয়েছে এবং আমরা বিভিন্ন পরিকল্পনা সুষ্ঠুভাবে করতে পারছি। সেজন্য আমিও আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের প্রধান সমন্বয়কারী আমির বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। ভাই এবার একটু জানতে চাইবো, আপনারা যারা কোচিং এ রয়েছেন আপনারা তো বাচ্চাদেরকে নিয়েও কাজ করছেন, তো বাচ্চাদের ক্ষেত্রে কাজ ক্রিকেট নিয়ে কাজ করার ক্ষেত্রে তাদের মানে ক্রিকেটের প্রতি তাদের নিবেদনটা কিরকম, আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে? ধন্যবাদ। এটা কি এখন একটা সময়, আমার ঢাকার, বিশেষ করে ঢাকার কথাই বলছি, একটা সময় ঢাকায় প্রচুর জায়গা ছিল, স্পেস ছিল যেখানে ছেলেরা বাচ্চারা খেলতে পারতো। এখন বিভিন্ন বাড়ি তাড়ি তৈরি হওয়ার ফলে স্পেস কিন্তু ঢাকায় একদমই নেই।
বাচ্চারা এখন একদম ভাবে গৃহে বন্দী হয়ে আছে, রুম বন্দি। তো সেই ক্ষেত্রে বাচ্চারা যারা মাঠে আসে, বিশেষ করে 8-9 বছর থেকে, তারা মাঠে খুব এনজয় করে, কেননা একটা খোলামেলা পরিবেশ পায়। এবং আমি মনে করি বাচ্চাদের এই গৃহবন্দী থেকে মাঠে যারা আসতেছে, তারা শারীরিক এবং মানসিক গঠনও ভালো হচ্ছে। কেননা আমাদের খোলামেলা পরিবেশে যখন বাচ্চাটা ফ্রিলি মুভ করতে পারতেছে, তখন তার মানসিক বিকাশ হচ্ছে। এবং আরেকটা জিনিস আমি বলবো, সেটা হলো এরা একাকি ঘরে বন্দি থাকার ফলে একটা মানুষের সঙ্গে সামাজিকভাবে মেশার যে সুযোগ আছে, সেটাও তারা কিন্তু ঘরে থাকার ফলে বঞ্চিত হচ্ছিল। যখন ছেলেগুলো বাচ্চাগুলো মাঠে আসছে, তখন একে অন্যের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, সামাজিকভাবে মেশার সুযোগ হচ্ছে। এবং আমি মনে করি এটা যখন তারা বড় হয়ে বাস্তব জীবনে কর্মক্ষেত্রে যাবে, তখন তাদের এটা খুব উপকার হবে। কেননা আমাদের সামাজিকভাবে মিশতেই হয়, সেটা আমি যে পেশায় যাই না কেন, আমাকে সামাজিকতা রক্ষা করে চলতে হয়। তো এই ক্ষেত্রেও আমি বলবো যে আমাদের একাডেমিকগুলো শুধু যে খেলোয়াড় তৈরি হবার ব্যাপারে সহযোগিতা করছি তা নয়, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেও আমি মনে করি যে আমরা সমাজের একটা ভালো কাজ করতেছি। কেননা এখানে শুধু ছোট বাচ্চারা নয়, দেখা যায় 14, 16, 18, 19 এই ছেলেগুলো এজের থাকে, তারাও কিন্তু খেলার মাঠে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু তারাও একটা খেলার মাঠের পরিবেশে থাকে। তারা মাদক কিংবা অন্য কোনো আসক্তি থেকে একটা ভালো পরিবেশে থাকে। এবং সবসময় আমি যেটা বলি যে এইখানে মাঠে থাকার ফলে তার সামাজিক, মানসিক এবং শারীরিক এই তিনটা দিক থেকেই সে একটা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে যাওয়ার আগে মানসিকভাবে তৈরি হয়ে যায়। এটাও একটা বিশাল আমি মনে করি যে আমাদের একাডেমিগুলোর বিশেষ অবদান রাখছে সামাজিকভাবে। ধন্যবাদ ভাইয়া। এবার আবার আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের সংগঠনের বর্তমান উপদেষ্টা মণ্ডলী হিসেবে কারা কারা রয়েছেন, তাদের নামটা যদি আমরা একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের উপদেষ্টা হিসেবে আছেন জনাব জালাল আহমেদ চৌধুরী, জনাব ওসমান খান, জনাব নাজমুল আবেদিন ফাহিম ভাই এবং জনাব শওকতুর রহমান চিনু ভাই। আর ওনাদের আমি পূর্বেও বলেছি যে আমাদের প্রধান সমন্বয়কারী হিসেবে আমাদের সহযোগিতা করতেছেন, সেটা হলেন আমির বাবু। ধন্যবাদ। আমি একটু এবারে চলে যাচ্ছি আনোয়ার ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা দেখেছি যে আপনাদের এই সংগঠনের মাসিক ও বা বার্ষিক অনুদান পরবর্তী সময়ে সদস্যদের আবার ফিরিয়ে দিবেন বলে আপনি আশা ব্যক্ত করেছেন, তো এই ব্যাপারে কি বলবেন? আমরা বর্তমানে যেসব কোচদের কাছে এখনো শুরু করি নাই মাসিক নেওয়ার, কিন্তু আমরা হয়তো বা সামনের মাস থেকে বা তার পরের মাস থেকে আমরা নেওয়া শুরু করব। সেই বার্ষিক যে একটা অনুদান তারা আমাদেরকে ফান্ডে জমা দিচ্ছে, সেটা আমরা ইনশাল্লাহ 3 বছর পরে তাদেরকে আবার ফিরিয়ে দিব বলে তাদের কাছে আমরা ওয়াদা করেছি, বদ্ধপরিকর। তাদেরকে আমরা অবশ্যই এই 3 বছর পরে তাদের যে টাকাটা জমা থাকবে আমাদের অ্যাকাউন্টে, সেটা আমরা তাদেরকে বুঝিয়ে দেব, এই বলে আমাদের অঙ্গীকারনামা করেছি। এবং সেই সাথে যারা অনেক দুস্থ কোচরা যারা অসুস্থ থাকে বা যারা ঠিকমতো চলতে ফিরতে পারছে না, যাদের বিভিন্ন পয়সার অভাব, যাদেরকে দরকার, তাদেরকে আমরা বিভিন্নভাবে হেল্প করার চিন্তা করছি। এসব আমাদের নলেজে আছে এবং সেই টাকা থেকেই আমরা আমাদের ফান্ড থেকেই তাদেরকে আমরা দিব বলে মনস্থ করেছি। ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। আপনি অফ স্ক্রিনে বলছিলেন যে আপনি খুব ভালো ফুটবলও খেলতেন, তো এবার একটু জানতে চাইবো যে ফুটবল ফুটবলের সাথে থেকে আবার পরে পরবর্তীতে ক্রিকেট নিয়ে অ্যাসোসিয়েশন করার ইচ্ছাটা কিভাবে আপনার হলো? আমি যখন রুট লেভেলে ফুটবল খেলতাম তখন কিন্তু আমি ক্রিকেটও খেলতাম, এবং আমি যখন এই প্রথম ঢাকাতে আধুনিক ক্লাবে আসি তখন আমি ফুটবলার হিসাবে কিন্তু আসি, এবং ফুটবলার হিসাবে থাকা চলাকালীন সময় আমি ক্রিকেট খেলতে পারতাম না, কারণ আমার এত ফুটবলের চাপ ছিল যে আমার ক্রিকেট খেলার সময় হতো না। কিন্তু পরবর্তীকালে আমার রুমে কিন্তু দুই চারজন ন্যাশনাল ক্রিকেট প্লেয়াররা ঘুমাতো, আমার আমরা কিন্তু একসাথে ঘুমাতাম, কিন্তু তাদের সাথে আমার কথা হতে কিন্তু কোনোদিন আমি ওই এত চাপ থাকতো ফুটবলে যে আমি ক্রিকেট ব্যাটটাও ধরে দেখতে পারতাম না। তো আমার বন্ধু বান্ধব যারা আছে যারা আমাকে জানতো যে আমি ক্রিকেট খেলি, তো আমাকে নিয়ে ছোট ছোট টিমে নিয়ে গিয়ে খেলাতো, তা আমি সেইভাবেই ক্রিকেট খেলতাম। এবং আগে যখন ক্রিকেটটা খেলা হতো তখন কিন্তু অফ সিজনেই খেলা হতো, ফুটবলটা খেলা হতো মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস, আর ক্রিকেটটা খেলা হতো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মানে মার্চ মাস পর্যন্ত, কাজেই খেলার কোনো হেরফের হতো না। তো সেই সময় আমি ঢাকার বিভিন্ন ক্লাবে মিডিয়কার টিমে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। তো আমি এই ঘুমাতে ঘুমাতেই দেখি যে 16 বছর আমি ক্রিকেট খেলে ফেলছি, এবং লাস্টে 91, 92, 93 সালে আমি যখন PWD-তে খেলি ওইটাই আমার শেষ সময়। আমি 78 থেকে ঢাকা লিগে ক্রিকেট খেলি এবং 94 পর্যন্ত আমি ক্রিকেট খেলেছি। তো সেখান থেকে আমি যখন সবকিছু ফুটবল এবং ক্রিকেট ছেড়ে দিলাম তখন আমি দুইটাই কোচিং কোর্স কমপ্লিট করলাম, একটা ফুটবল করলাম 94-95-এ এবং ক্রিকেট কোচিং করলাম কিছু কোচিং কোর্স কমপ্লিট করলাম 99-এ। সেখান থেকে আমি যখন ফুটবল ক্রিকেট দুইটাই বিভিন্ন ক্লাবে কোচিং করতাম সেখান থেকে আমার কোচিং ক্যারিয়ার শুরু। এটা আমার 88, 89, 90 থেকে আমার ফুটবল এবং ক্রিকেট কোচিং শুরু হলো। তো সেখান থেকে আমি ফুটবল থেকে আস্তে আস্তে ক্রিকেটের দিকে ঝুঁকে আসলাম, এবং আধুনিক ক্লাবে যেহেতু আমি অনেক বছর ধরে আছি তো আমি প্রায় 20-20 বছর আমি আধুনিক ক্লাবের ক্রিকেট টিমের কোচিং স্টাফের সাথে ছিলাম এবং আমি তখন কোচিং করতাম। পরবর্তীকালে আমি আস্তে আস্তে আমি একটা একাডেমি গড়ি এবং সেই একাডেমিটা আজকে 23 বছর হলো আমি চালাচ্ছি, এবং সেখান থেকেই আমি আস্তে আস্তে এই কোচিং এর লাইনে চলে আসলাম এবং ক্রিকেটের দিকে আমি বেশি অনুধাবিত হলাম। আমি এখনো ফুটবল কোচিং করি, কিন্তু যেহেতু ক্রিকেট নিয়ে বেশি ব্যস্ত থাকি সেজন্য আমি ওদিকে বেশি ঝুঁকি না। ক্রিকেটে বাচ্চাদের নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে, কারণ তাদেরকে আমি অনেক কিছু শেখাতে পারি, আমি অনেক কিছু জানাতে পারি, ডিসিপ্লিন কিভাবে করতে হয়, একটা ক্রিকেট প্লেয়ারকে কিভাবে ভদ্র হতে হয়, কিভাবে সমাজের সাথে চলতে হয়, কিভাবে তাদের ফ্যামিলির গার্জিয়ানদের সাথে কথা বলতে হয়, একটা স্কুল থেকে কেমন করে ভদ্রভাবে চলতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, রাস্তাঘাটে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, সবকিছু কিন্তু আমরা তাদেরকে এই কোচিং এর মাধ্যমে কিন্তু শিক্ষা দেই। কাজে একটু আগে বাবু যেসব বলে গেছে বা রাজ যেসব কথা বলে গেছে যে আমরা বাচ্চাদেরকে কিভাবে ট্রিট করি, বাচ্চাদেরকে কিভাবে আমরা শেখাই, সবকিছুই কিন্তু আমরা সেটার মধ্যেই করি। কাজে আমরা একজন শিক্ষক হিসাবে একটা স্টুডেন্টকে কিভাবে ভালো করা যায়, কিভাবে সমাজে তাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, কিভাবে তাকে ভদ্রচিত স্বভাব শেখানো যায়, এইসব কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময় তাদেরকে আমরা নলেজ দিয়ে রাখি। কাজে আমাদের যারা ছেলেরা আমাদের কাছে যারা কোচিং করে বা আমাদের যারা ছেলেরা তারা সবাই কিন্তু ভদ্র এবং সবাই কিন্তু মার্জিত এবং সবাই খুব কোচদেরকে সম্মান নিয়েই কথা বলে। কাজে আমরাও তাদেরকে নিয়ে কাজ করতে খুব আনন্দ বোধ করি, এবং কোনো ছেলে যখন কোনো ডিভিশনে খেলে বা কোথাও ভালো একটা রেজাল্ট করলো তখন কিন্তু আমাদেরকে খুব খুশি লাগে যে না ছেলেটা আমাদের কোচিং সেন্টার থেকে এসছে, খুব ভালো করছে এবং সে ন্যাশনাল টিমও খেলছে। কাজে এটাই আমাদের সার্থকতা, আমাদের তো আর পাওয়ার কিছু নাই, কারণ আমরা যা পেয়েছি আমরা তো পাচ্ছি, কাজেই আমাদের আর পাওয়ার কিছু নাই,
বাচ্চাদেরকে আমরা যদি আরো বেশি করে দিতে পারি, দেশের উন্নতি হবে, ক্রিকেটের উন্নতি হবে, আমাদের সবার জন্য এটা ভালো হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের এবারই প্রথম আপনারা কোচদেরকে নিয়ে অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, অবশ্য অনেক বাধাও আসবে এই পথ চলায়, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের মূল উদ্দেশ্য কি থাকবে? বাধা কোন একটা কোনো ভালো কিছু করতে গেলে তো বিভিন্ন জনের বিভিন্ন বাধা আসতে পারে। তো আমরা একত্ববোধে আমরা আছি, এক ছাতার নিচে আমরা আছি, আমরা এগিয়ে যাব বলে নিজেরা মনস্থ করেছি যে যত বাধা বিপত্তি আসুক আমরা আমাদের কাজ চলে যাব, আমাদের কাজ করে যাব, আমরা কোনো কিছু দিয়ে বাধাতে আমরা ব্যাহত হব না। সেই জন্য আমরা নিজেরাই বিভিন্ন জায়গায় ফান্ড ক্রিয়েট করার চেষ্টা করছি, স্পন্সরদেরকে অনুরোধ করছি এবং বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করছি যে আমরা নিজেরাই যেন এটা চালাতে পারি। আল্লাহর রহমতে আমরা নিজেরা মনে করি যে 1-2 বছর পরে আমাদের ফান্ডটা একটা মোটামুটি সুন্দর জায়গায় আসবে, তখন আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমরা এখন ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে আছি, ক্রিকেট বোর্ড যদি আমাদেরকে কিছু হেল্প করে কিংবা স্পন্সররা যদি আমাদেরকে হেল্প করে, আপাতত 1 বছর আমাদেরকে একটু কষ্টের মধ্যে যেতে হবে, কিন্তু আলটিমেটলি আমরা যখন এই করোনা ভাইরাস থেকে উতরে যাব বা আমাদের কোচিং সেন্টার যখন খুলে যাবে বা আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে মাঠে কাজ করতে থাকব, তখন আল্লাহর রহমতে আর কোনোদিন কোন সময় হয়তো আমাদের আর এই এই অসুবিধাটা ফিল হবে না। আমরা জাস্ট ওয়েট করছি যে 1-1.5 বছরের মধ্যে আমাদের ফান্ডটা যেন আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আপনি একটু আগে বলছিলেন যে ক্রিকেটারদের গাইডলাইনের কথা, যে একজন ভালো ক্রিকেটার ভালো কোচিং পেলে কিন্তু সে একজন ভালো ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করতে পারবে, সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো আপনাদের অ্যাসোসিয়েশন থেকে নতুন ক্রিকেটারদের জন্য কোনো পদক্ষেপ নিবেন কিনা, বা এক্ষেত্রে আপনাদের পরিকল্পনা আছে কি? আমাদের পরবর্তী পরিকল্পনা আছে, আমরা সমস্ত একাডেমি বাচ্চাদের নিয়ে U14, U16 এইসব বাচ্চাদের নিয়ে আমরা বিভিন্ন মাঠে টুর্নামেন্ট করব এবং এই বাচ্চাদেরকে নিয়ে আমরা টুর্নামেন্ট খেলবো। কারণ ঢাকা শহরে যেহেতু একটু আগে বাবু বলে গেল যে মাঠের খুব প্রবলেম, মাঠ নাই, আমরা মাঠ খুঁজতে আমাদেরকে ঢাকা শহরের বাইরে যে মাঠে ক্রিকেট খেলে আসতে হয়, মাঠ ভাড়া করে খেলে আসতে হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন মাঠের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের কোচরা নিজেরা আলোচনা করেছি যে এই করোনা ভাইরাস থেকে যখন আমরা উতরিয়ে যাব, দেশ যখন একটু বিপদ মুক্ত হবে, তখন আমরা এই বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় খেলতে যাব। কারণ ক্রিকেট বোর্ড আমাদেরকে নিয়ে যেসব খেলা খেলে খুব অপুতুল, বেশি না, বেশি খেলতে পারে না, এই বাচ্চারা বেশি খেলতে পারে না, কাজে আমরা নিজেরাই নিজেদের অন্য অন্য কোচিং সেন্টারের সাথে বিভিন্ন মাঠে গিয়ে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলি বা ছোটখাটো একটা টুর্নামেন্ট খেলি। তো সেই খেলাতে আমাদের ছেলেপেলেরা স্যাটিসফাইড না, আরো বেশি বেশি খেলতে চায়। কারণ একটা ছেলে যখন যত বেশি ম্যাচ খেলবে তার উন্নতি তত বেশি হবে, আমরা সেটা মনে করি। একটা ছেলে মিনিমাম মাসে 5টা 6টা 7টা ম্যাচ খেলার মতো তার অবস্থান করতে হয়ে দেবে। সেই জন্য আমরা চিন্তা করেছি যে আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন টিম নিয়ে আমরা এক একটা জোন করে আমরা টুর্নামেন্ট খেলব। সেই টুর্নামেন্ট থেকে যারা আমরা বেস্ট প্লেয়ার যেগুলো কালেক্ট করব, সেই সেই বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে আমরা ট্রেনিং করব, কোনো আমরা নিজেরাই তাদেরকে ট্রেনিং করাবো, এই একটা গাইডলাইন দিয়ে দেব, সেই অনুযায়ী তাদেরকে ট্রেনিং করাবে। সেখান থেকেই আজকে বাংলাদেশের যেসব ক্রিকেটাররা বাংলাদেশ টিমে খেলছে তারা কিন্তু ম্যাক্সিমামই আমাদের এই একাডেমি থেকেই কিন্তু এসছে। কাজেই এইরকম আমরা যদি একটা বাছাই করে সারা বাংলাদেশ থেকে এরকম নিয়ে যদি আমরা ট্রেনিং এর মধ্যে মধ্যে করে রাখি, তাহলে অবশ্যই বাংলাদেশ এর থেকে অনেক ক্রিকেট প্লেয়ার, ভবিষ্যতের ক্রিকেট প্লেয়ার পাবে। আমরা সেই আশা করে তাদের তাদের দিকে আমরা একটা প্ল্যান নিজেরা করছি যে ঈদের পরে বা আগামী আগামী নভেম্বর ডিসেম্বরের ড্রাই সিজনে যখন বৃষ্টি থাকবে না,
যখন খেলার উপযুক্ত সময় হবে তখন আমরা এই টুর্নামেন্টের আয়োজন করব। সেই জন্য আমাদের স্পন্সরের দরকার, সেই জন্য আমাদের ফান্ডের দরকার। সেই ফান্ড এবং স্পন্সরকে আমরা এখন খুঁজে বেড়াচ্ছি এবং তাদেরকে আমরা এই আমাদের কোচিং এর মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। আমি আশা করব এই লাইফের মাধ্যমে যারা স্পন্সররা যারা আমাদের এই কথা শুনছেন, আমাদের এই আলোচনা শুনছেন, তারা যদি সহৃদয় যদি আপনারা আমাদেরকে এগিয়ে আসেন, আমাদের এই কোচেস অ্যাসোসিয়েশনে যদি আমাদেরকে আপনারা স্পন্সর করেন, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ। কথা শুনতে পাচ্ছি না। কথা শুনতে পাচ্ছেন না? আপনি কি এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। কথা শুনতে পাচ্ছি না। আমি কথা শুনতে পাচ্ছি না আপনাদের। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আনোয়ার ভাই আবার আপনার কাছে ফিরে আসবো। এবার একটু চলে যাচ্ছি রাজ ভাইয়ের কাছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা রাজ ভাই, এই যে আনোয়ার ভাই যে বলছিলেন যে ক্রিকেটাররা প্র্যাকটিস এর মতো জায়গা পাচ্ছে না, সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না, তো আপনার কাছে কি মনে হয় ক্রিকেটকে এই যে পেশা হিসেবে অনেকে এখন নিতে চাইছে, এই এটা কতটুকু চ্যালেঞ্জিং বলে আপনি মনে করছেন? এই ব্যাপারে আপনার মতামত কি? আসলে ঢাকায় আমাদের, যেহেতু আমরা বাংলাদেশের রাজধানী ঢাকাতে থাকি, ঢাকায় অনেক জায়গা স্বল্পতার কারণেই কিন্তু অনেক কিছু হয় না। আমরা ছোটবেলা থেকেই সেই আবাহনী মাঠেই প্র্যাকটিস করেছি, বড় হয়েছি ওই মাঠটাই আর কি, ঢাকার প্রাণকেন্দ্র ছিল ম্যাক্সিমাম একাডেমিগুলোই ওই মাঠটায়, আবাহনী মাঠে। আর আবাহনী মাঠটা আছে বিধায় সত্যি কথা, আজকে অনেক একাডেমি, অনেক বড় বড় স্টার এখান থেকে তৈরি হয়েছে। আপনি দেখেন তাসকিন আহমেদ এই মাঠ থেকেই খেলে তৈরি হয়েছে, আরও অনেক বড় বড় প্লেয়ার। তো বিষয়টা হয়েছে কি, আমরা চাচ্ছি যে যেই ঢাকায় যেখানেই মাঠ আছে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বলেছে যে হাউজিং কোম্পানিগুলোকে অবশ্যই মাঠ তৈরি করার ব্যাপার একটা নির্দেশনা দিয়েছে, যে খেলাধুলার জন্য আজকের একটি শিশুর বিকাশ ঘটবে কোথা থেকে, অবশ্যই খেলাধুলার মাধ্যমে। ওই বিকাশটা যদি আমরা না ঘটাতে পারি, অবশ্যই সেই শিশুটি কিন্তু আমাদের সমাজে ওইভাবে কিন্তু উপকৃত হচ্ছে না। তো খেলাধুলা মানুষের সব কিছুই ঠিক রাখে, এবং আমরা চাই আমাদের দেশের সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে এই কথাটি সত্য যে প্রত্যেকটি এলাকায় মাঠগুলোকে উন্নয়ন করা হোক, যাতে সব ছেলেপেলে খেলতে পারে এবং ভালো কিছু করতে পারে, সেই আশা ব্যক্ত করব সকলের কাছেই। যারা আজকে হয়তো আমাদের এই লাইভটা দেখছেন, অবশ্যই আমি অনুরোধ জানাবো যাতে এই ঢাকা শহরের যে মাঠগুলো আছে, যার যেই এলাকায় আছে, সবাই যাতে এই মাঠগুলোর দিকে নজর দেয় এবং পরিচর্যা করে, যাতে খেলাধুলার করা যায় সেই ব্যবস্থা করে, তাহলেই কিন্তু দেখবেন এদেশে অবশ্যই একজন একজন ক্রিকেটার আন্তর্জাতিক মানের যাতে তৈরি করতে পারি, আমরা দেশের সম্পদ হিসাবে যাতে বলতে পারে, সেই ব্যাখ্যাটা যাতে আমরা পাই। ধন্যবাদ ভাই। আপনি মানসিক বিকাশের কথা বলছিলেন, এ ব্যাপারে একটু আমি জানতে চাইবো যে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাধুলার একটা বিশেষ ভূমিকা রয়েছে আমরা জানি। তো আমাদের দেশে আবার হচ্ছে ক্রিকেট খুব বহুল পরিচিত, একদম জনপ্রিয় একটি খেলা হয়ে উঠেছে এখন। তো এক্ষেত্রে কি আমরা বা আপনার কি আশা করতে পারেন কিনা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ক্রিকেট ক্লাব গঠন করা, বা এক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা? অবশ্যই, আসলে এই ক্ষেত্রে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, আমাদের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান আমাদের খালেদ মাহমুদ সুজন ভাই, সে আমাদের স্কুল ক্রিকেট যেটা হয়, বাংলাদেশের সকল ছেলেরা এই স্কুল ক্রিকেট খেলে। এবার আমাদের বঙ্গবন্ধু নামে যে স্কুল টুর্নামেন্টটি হচ্ছিল, সেই টুর্নামেন্টটি কিন্তু দেখেন স্কুলগুলোর জন্যই করা হয়েছিল,
অনেক ভালো ভালো প্লেয়ার বেরো আসছে এই টুর্নামেন্ট খেলে। তো আমরা চাই যে ক্রিকেট বোর্ডকে অশেষ ধন্যবাদ যে এরকম অনেক, যেমন ইউনিভার্সিটি করছে ক্রিকেট বোর্ড, কলেজ ক্রিকেট করেছে, স্কুল ক্রিকেট করছে, তো এখান থেকে অনেক প্লেয়ার আসবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করছে তারা, এবং আমরা পাশাপাশি যারা আমরা শিক্ষকরা আছি এই স্কুলগুলোকে কিন্তু আমরাই প্রশিক্ষণ দিয়ে আজকে এই মাধ্যমগুলো আমরা নিয়ে যাচ্ছি তাদেরকে, এবং সেজন্য সবচেয়ে বড় অবদান রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি এখান থেকে অনেক প্লেয়ার আন্ডার 14 16 অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে, উদীয়মান ক্রিকেটার আসতেছে। আর মেধা বিকাশের কথা কি, মেধা বিকাশটা অবশ্যই, একজন মানুষ যদি ফিট থাকতে হয় তাকে অবশ্যই খেলাধুলায় বাধ্যতামূলক আসা উচিত আমি মনে করি। ভাই আমি জানতে চাইছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক্ষেত্রে আপনারা সম্ভাবনা কিছু কি করা যায় কিনা, আপনাদের সংগঠন থেকে কি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? অবশ্যই আমরা আমাদের সংগঠন থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, যে আসলে ঢাকায় এই ইয়েটা হয় মাত্র 32টা স্কুলকে নিয়ে, অনেক স্কুল এতে বাদ পড়ে, আমরা চাইবো যে ওই স্কুলগুলোকে যাতে আমরা কোনো খেলাধুলার মাধ্যমে আনতে পারি কিনা সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব, এটা আশা করছি আর কি। ধন্যবাদ ভাই। আপনারা বলছিলেন যে ক্রিকেট কোচিং অ্যাসোসিয়েশন কোচদের জন্য কাজ করবে, সেক্ষেত্রে বাংলাদেশের সবকটা জায়গায় আপনাদের নেটওয়ার্ক গড়ে তোলার কোনো পরিকল্পনা আছে কিনা, এবং একাডেমি ভিত্তিক কোনো প্ল্যান করছেন কিনা এ ব্যাপারে একটু জানতে চাইবো। অবশ্যই আমরা নেটওয়ার্ক ভিত্তিক বলতে আমাদের একাডেমি, ডিস্ট্রিক্ট, ডিভিশন, এই তিনটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা একাডেমিগুলো বাংলাদেশের যেই যেখানেই একাডেমি করছে, ডিস্ট্রিক্টে হোক ডিভিশনে হোক, তাদের সাথে আমরা যোগাযোগের মাধ্যম বাড়াচ্ছি। তারা আসলে বলতে গেলে কি, যারা যেই ডিভিশনেই কাজ করে তারা কিন্তু আমাদের এক পর্যায়ে কলিগ, তারা কাজ করছে আমরা জানি যে এই ডিভিশনে এ কাজ করতেছে, এই ডিভিশনে এই ডিস্ট্রিক্টে এ কাজ করতেছে, সেই হিসেবে আমরা আমাদের নেটওয়ার্কটা ছড়াচ্ছি, এবং অবশ্যই যাতে কোচের উন্নয়ন এবং দেশের ক্রিকেটের উন্নয়ন হয় সেইভাবে আমরা কাজ করছি। দেশের ক্রিকেটের জন্যই আমাদের এই কোচরা নিবেদিত প্রাণ, সত্যি কথা। আজকের এই তৃণমূল কোচরা যদি যেভাবে হাল ধরেছে এই দেশের ক্রিকেটের উন্নয়নে, সাকিব, মাশরাফি, মুশফিক তৈরি করার জন্য, আমি আসলে তাদেরকে সেলুট না জানিয়ে পারছি না। কেননা কারণ আজকে একজন সাকিব তৈরি করতে অবশ্যই একজন কোচের প্রয়োজন, একজন মাশরাফি তৈরি করতে অবশ্যই একজন কোচের প্রয়োজন, সেক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন অবশ্যই একই সাথে কাঁধে কাঁধ মিলে এই ভূমিকাটা এবং এই ভালো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের সম্পদ, একজন ক্রিকেটার দেশের সম্পদ, আবারও বলছি আমি, যাতে আমরা ভালো কিছু করতে পারি, এদেশকে সোনার বাংলা হিসেবে আমরা যাতে আসলেও পরিচিতি এনে দিতে পারি সেই কাজটাই আমরা করে যাব। এবং আমাদের সংগঠন আমরা যেভাবে গুছিয়ে এনেছি, ইনশাল্লাহ আমরা হাঁটি হাঁটি পাপা করে আমরা ভালো কিছু করব সেই আশা ব্যক্ত করছি সকলের কাছে, এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজটা করতে সফল হই। ধন্যবাদ ভাই, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, এবার একটু চলে যাবো আনোয়ার ভাইয়ের কাছে। আনোয়ার ভাই, ভাইয়া বলছিলেন যে হাঁটি হাঁটি পাপা করে আপনাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে, তা আপনার কাছে সর্বশেষে জানতে চাইবো যে বর্তমান অবস্থা থেকে এই সংগঠনকে আগামী 10 বছর পরে, 10 বছর পরবর্তীতে আপনি এই সংগঠনকে উন্নতির কোন জায়গায় দেখতে চাইবেন, এই তখন এই সংগঠনের অবস্থা কেমন হবে? 10 বছর তো অনেক দূরে, আমরা আগামী 2 বছরের প্রোগ্রাম নিয়েছি। আমরা আগামী 2 বছর এই কমিটি থাকবে, এবং এই 2 বছরে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আশা রাখি। সেই দিক নিয়ে কিন্তু আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা, আমাদের আল্লাহ সহায়ক থাকলে আমরা 2 বছরে অনেক কিছুই করতে পারবো। এবং এক এক জায়গায় আমরা যখন দাঁড় করিয়ে রাখবো, পরবর্তীকালে আমাদের অ্যাবসেন্সে যারা আসবে তারা আমাদের কথা অনুযায়ী, আমাদের সাজেশন অনুযায়ী যদি তারা চলে নিশ্চয়ই তারা ভালো করবে। আমরা কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করছি, আমাদের কিন্তু এখানে কোনো বেনিফিট নেই, আমরা কিন্তু নিজেরা কোনো বেনিফিটের জন্য এইটা করি নাই,
আমরা কোচদের যারা বিভিন্ন অসুবিধায় আছে কোচরা, তাদের জন্য কিন্তু এটা করা, এবং আমরা নিঃস্বার্থভাবে আমরা এটা করছি। আমরা ভবিষ্যতে 2 বছরের মধ্যে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারবো বলে আমরা আশা করি, এবং সেই মনস্থিত নিয়েই আমরা সবাই একমত এবং এক ছাতার তলায় আমরা আছি এবং আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। এবং আমাদের কিন্তু প্রত্যেক দিনই প্রত্যেকজনের সাথে সবার সাথেই কিন্তু আমরা এই করোনা ভাইরাসের মধ্যে কিন্তু বিভিন্ন জনের সাথে আলাপ হচ্ছে। আমরা যদিও একজন আরেকজন থেকে অনেক দূরে থাকি, রাজ থাকে সেই খিলগা বা বনশ্রী, বাবু থাকে গেন্ডারিয়া, আমি থাকি ধানমন্ডি, কিন্তু আমরা এক আত্মা, একসাথে কিন্তু আমরা সব একই মনে মতের ইয়ে, আমরা একসাথে কিন্তু কথা বলি এবং একইভাবে আমরা সবার মত বিনিময় করি। কাজেই আমরা 2 বছরের টার্গেট নিয়ে আগাচ্ছি, এবং আগামী 10 বছর তো অনেক দূর, 2 বছরে আমরা যদি সাকসেস হতে পারি, 10 বছর এর থেকে ইনশাল্লাহ 10 গুণ বেশি হতে পারবো বলে আমি আশা রাখি। কাজেই আপনারা আমাদের দোয়া করবেন, আমরা যেন এই 2 বছর খুব ভালোভাবেই যাই। যদি কোনো দেশে কোনো দুর্যোগ, এই করোনা ভাইরাসের মতো কোনো যদি দুর্যোগ না আসে, তাহলে অবশ্যই আমরা যদি এক থাকি এবং আমাদের নীতি যদি এক থাকে, আমরা এক নীতিতেই কাজ করছি এবং এই নীতির মধ্যেই আমরা ইনশাল্লাহ আগামী 2 বছর একটা জায়গার মধ্যে যাব। এবং 10 বছর যারা আমরা আমাদের অ্যাবসেন্সে যারা আসবে, তারা আমাদের গাইডলাইন্স অনুযায়ী যদি চলে, তাহলে নিশ্চয়ই এর 10 গুণ বেনিফিট কোচরা পাবে বলে আমি আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমরা এর মধ্যে বাবু ভাইয়াকে পেরিয়ে গিয়েছি, যে আমরা বাবু ভাই আমরা একদম অনুষ্ঠানের শেষ সময়ে চলে এসেছি, তো এবারে যদি আপনি শেষ বক্তব্যটি দেন। শুনতে পাচ্ছি না বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এখন শুনতে পাচ্ছি ভাই। আমরা একদম অনুষ্ঠানের শেষ সময় চলে এসেছি, তো আপনাদের সংগঠন নিয়ে যদি আপনার কিছু বলার থাকে শেষ সময় যদি একটু বলে থাকেন। ধন্যবাদ, প্রত্যেকই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাংলাদেশ প্রেস অ্যাসোসিয়েশনকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, কেননা আপনাদের সহযোগিতায় আমরা আমাদের অ্যাসোসিয়েশনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানাতে পারতেছি। সেই সঙ্গে আমরা একটা কথা বলতে চাই দ্ব্যর্থহীনভাবে, যে আমরা কিছু প্রিন্সিপাল নিয়ে কাজ করছি, নীতি নিয়ে কাজ করছি, কিছু আদর্শ নিয়ে কাজ করছি, সেগুলোর ধীরে ধীরে আমরা আস্তে আস্তে পরিকল্পনা মাফিক এগুবো, এবং সেজন্যে আমি মনে করি আপনাদের মিডিয়া যারা আছেন, মিডিয়ার সহযোগিতা কামনা করি, এবং আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস যে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছি, আশা করি আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারবো, তাদের বিভিন্ন সমস্যায় সমাধানে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করব, যাতে তাদের সমাধান হয়, এই আশা নিয়েই আমরা পথ চলছি। এবং আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সকল কোচ ভাইদের পাশে বিভিন্ন সমস্যা নিয়ে থাকতে পারবো। ধন্যবাদ ভাইয়া, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় থেকেও যে আমাদেরকে আজকে আমাদের হাতে আজকে জয়েন করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আসলে সংগঠনের পক্ষে সাধুবাদ জানাচ্ছি এই জন্য যে যেখানে করোনাকালীন সময় পুরো পৃথিবী একদম স্তব্ধ হয়ে গেছে, সেখানে আমরা আপনারা কতটুকু ভালোবাসা, একাগ্রতা এবং প্রচেষ্টা থাকলে নিজেরা নিজেদের মানুষদের জন্য এরকম একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য সাধুবাদ এবং এই সংগঠনের জন্য আপনাদের সকলকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এবার আমাকে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে পরবর্তী লাইভে অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ঘরে থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী লাইভে। ধন্যবাদ।